মারি ভুইয়া কেমন রাগ লাগে না মনটা হই কোনদিন ইয়ার ভাতে ইন্দুর মরা ঢুকাইন দিব পিয়া কেমনে দূর দূর সালে আমি বড়ে মরদটা বসি মরদটা কো চিন্তা লাগছে এলো আমার মরদটা তো কালো ছিল সাফা হইলো কি করি দেখ শুধু নাকি বিউটি পার্লার কামাল সেলুনের কামালটা দেখ দেখ সেলুনের কামাল তো কি ও সেলুনটা তো ফ্রেশ করে দিল মুখটা এ ইমিয়াটা স্বভাব খারাপ আছে কি করে তার মানে তুই সেলুন বালার নামটা কই নিতে কই জি নাকি তো কোন নামটা আমি কি স্কিল বো তো ওইটা সিধা বনে যে কে কাটতে দিল তো তুইও দাড়ি কাটতে যাবি নাকি মেয়াল কর কি দাড়ি আছে না দাড়ি কাটতে যাব ইয়ার বললে হইল কোন একটা তো হ্যাঁ গো কোন সেলুনে তুই কেটে আলি ওই পাঁচের মতন দব দবিয়া দেখাছে যে ধুস শালি এই কেনে ঝাপড়ার মোড়ে মডেলিং হেয়ার কাটিং সেলুন তো কেনে তুই জামাইন দে আমিও যাব মনে করছিলি শালি আরো জামাইন্দা বলছে তো জামাইন্দা বলবো না তুই আমাকে শালি বলছি তো তো শালি বটে তো বলে তুই হ দাড়ি কাটতে যাবি নাকি তুই যে দমে খবর লিছি তো দাড়ি কাটতে না গেলে কি হইলো আর পাঁচটা লোককে যদি সিধাই দে তোর মরদটা কোথায় দাড়ি কাটিয়েছে তো বলিও তো দিব না ঝাপড়ার মোড়টাতেই আছে যাইয়ে নিয়েই বাঁশাই দে এদিকে যাইতে যাইতে আনাড়া দিকে যাবি সোজা উজাই ডাউনটে নেমে খনে বাঁশাই দে মডেলিং হেয়ার কাটিং সেলুন বিনয় পরামানি আমার জন্য তোকে চিনছে না তুই আমাকে লিখছে সে যার জন্য চিনু কিন্তু সেলফিটা আমার জন্য লিখছে নকি দাদা আমার জন্য সবাই লিখছে না ইয়াকে বলে দেবে কুদরাটা হ্যাঁ দাদা আমি কুদরা এত বড় ঘোর অপমান নিজের মরদ অপমান এ টুরি চৌধুরী এই মারি ভাইয়া উল্টা পাল্টা বলি না কানা করে দেবো চোখগুলো বুঝিয়ে দেবো এখন কানা হয়েও লাভ আছে কি করে হাঁকায় হাঁটায় বিলবি সবাই তো বুঝছিস কানা হয়ে কি লাভ আছে যাকে তাকে হাঁটাইন দিব সকাল সন্ধ্যে ভালোই চিকনা লাগছে গো বলে কি করিব এমনি যদি রোজে রইতে হই ভালোই দেখা আছে তবে পয়সাটা কত লাগিলে পয়সা বা ওইসব দাদাটা ভালোই বটে জবরা বস্তিতে ঘর বটে সেলুনটা তবে একদম ঝাক্কাস আছে কিন্তু আমাকে মনে হচ্ছে রোজই দাড়ি কাটতে যাব তাইলে তুই রোজই যাবি ওখানে দাড়িটা কাটিয়ে আনছবি আজ তোকে ভালোই ফচ্ছ দেখাচ্ছে আর রোজই এমনি চিনতে লারবি মাথায় যখন আমাকে পরিষ্কার করে দিল না আমি ওই সব দিশা হারা হয়ে গেলি তখন মানে তুই চেহারা দেখে তোর ফিদা হয়ে গেছি নিজের চেহারা নিজেই দেখে ফিদা হয়ে গেছি তখন মানে সব ভুলে দিয়েছি নাকি কোটা তো কাল আইনতে হবে বাজারটা কি পালাই নিচ্ছে না হয় বোম্বাই উঠে যাই বসে দিবে তা আমি যে চলতে লাগছি তা ঠিক করে চপ্পল ছাড়া খালি পায়ে কটা জীবনটা চলে জীবন গেল তো যখন গেছি তখন কাটা ছিল না এখন কাটা হয়েছে আটে ঘাটে সারা মাঠে ঘাটে তখন কাটা ছিল না এখন তোর পায়ে কাটা ভুগছে ভুগছে না কত দৌড় দৌড় দৌড়তে হয় তুই কি জানিস তুই তো ঘরটার ভিতর খাঁচে গোবর গোবর আর কাজে পালাছি কি গরুটার পেছনে কি নাইটা ধরে তুই ছুটে বলিস নাকি তো গরুটা দৌড়িয়ে দেয় তখন মার পেছনে পেছনে দৌড়তে হয় না লোকে ধান খাই দিবে কি গোবর খাঁচিটা আর পেছনটা এড়ে দিস লাজ্জে 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 করি হ্যাঁ গো দাদাটা আমার নাম করতেছিল দমে করছিল বসে তোর মেয়ের যা গোবর কাঠকুড়া আছে না তো সারা বছরের অভাবটা গেল বলি তোর গোবর কুড়াটাই পছন্দ হয়েছে বুঝে হ বুঝে কত দূর পড়াশোনা বলতো টাড়ি মুখ বটে ওই জন্য তো টাড়িয়ে ঘুরে তুই অমনি কেন বলে দিলি তো কি বলবে যাও এম এ পাস বটে তো এম এ পাস না বললেও তো যত দূর পড়েছে ওটা তো বলবার বটে হ্যাঁ ওটা বললে একবারে
আমাকে লোকের কাছে অপমান করে দিন চলে আসছি। ওটা বলা উচিত ছিল যে টানে টুনে ম্যাট্রিক পাস তক পড়িয়েছে। তুই দেখেছিস নয় শুনিয়াই বলছি। সবাই শুনিয়াই বলে। কেউ শুনিয়ে বলে নাই, সবাই দেখে তবেই বলে। তুই এই এটা শুনিয়ে শুনিয়ে বল। কোন হক করি তো তোকে চপ্পল আনতে বলি, অত এমার্জেন্সিটা ভুলে গেলিস। তো আর কি এমার্জেন্সি, ওটা তো খালি পায়ে কালকে ঘুরা যাবে। ঠিক আছে, তোর চপ্পল লাগিয়ে চুলার ঢুকাই আর আগুন পোয়াই দেবো। তুই কালে চলবি না খালি পায়ে? মূল্য তো আমারই ভালো। কি বলছি আবার? দিব্যি খাই বলছি, আমি কোথায় গেছিলি? হাতটা কোথায় দিয়েছি? ছুঁ আনছে তো চুল চাই কি মাথারে চিটে হবে নাকি? ভালো করে দেবে রাখ। এখন স্কিন টাচ দিবি দিব্যি? হ তোর ভারী স্কিন টাচ হয়ে গেছে, চামড়া টাচ কর। চামড়া টাচ এটা আর কখন কাল দিব্যি বল? কি বলবো বল? অন্যদিকে গেছিলি নাকি? অন্যদিকে গেছিলি নাকি? এ মারি ভাই আপনি বলি নাই। তাহলে কি বলবো বল? অন্য কোনো দিকে যাই নাই, তোর দিব্যি খাই বলছি। অন্য কোনো দিকে যাই নাই, তোর দিব্যি খাই বলছি। হাত উঠাই দিলি যে ও এলাপ ছুঁয়া রইলে হইল কি গোটাই রে ছুঁয়া রইছে এবং এই তোর দিব্যি খাইয়ে বলছি। হ্যাঁ যথা গেলছিলি, ভালোই গেলছিলি, ভালোই এসেছি। চ চ খাই দিবি, চালির সঙ্গে আরো দিব্যি খাই নবি, খাই পাঁচ খাই। দাঁড়া আর একটু কাছে এটা আমি বুঝে বলি, আর খাইতে হবে নাই, যা দিব্যি খাওয়ালি সুটাতে পেট ভরেছে, আমি কাজে যাচ্ছি। হ্যাঁ ঠিক আছে, যা ওগো আসালি, আসেনি আর একবার খাইয়ে দিবি আর ঘুমাই দিবি।